खाली कर दीब खाली कर ले खबर टेबिल गो बस आगे बागान समय बसब बसार पर आस्ते आस्ते धैर्य सहकारे पर सबा के धन्यवाद बक्तव्य नहीं आसान शिक्षा जगत শিক্ষার বাতিকর ওনার হাতে করা আলোচনা সভা সম্মানিত সভাপতি ভুমনা উপজেলা আওয়ামী লীগের ভুমনা উপজেলার পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রেহানা বেগম উপস্থিত এখানে আছেন কুমিল্লা জেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল আলম উপস্থিত আছেন কুমিল্লা জেলার বাংলাদেশ শিক্ষক সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হানিফ মজুমদার উপস্থিত সম্মানিত আমার এখানে সম্মানিত যোগ্য সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আগত আমার শিক্ষক ও শিক্ষিকা ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম আসলে সময় খুব কম আপনারা অনেক তাড়াহুড়া করছেন আমার এক বোন উনি নিজেকে ডিঙ্গি দিয়ে গেছে আমরা আসলে আমি না শুধু আমার অনেকেই আজকে কিন্তু আমরা ডায়াবেটিস রোগী অর্থাৎ বেশি সময়ের কিন্তু অসুবিধা হয় আসলে আপনারা আসছেন আমি শিক্ষক আপনারা শিক্ষক আমি কি 30 কথা বলতাম আজকে এতটুকু সম্ভব হয়তো আর হবে না যাই হোক আজকে আগস্ট মাস শোকের মাস এই শোকের মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং এই 15 আগস্টে ওনার পরিবারের যারা নাকি নৃশংসভাবে তাদের আত্মাহুতি দিয়েছিলেন সেই সব শহীদদেরকে ভাইরা আমার আমরা এখানে আমরা বসেছি আপনাদের অনেককে আমি চিনি না আপনারা আমাকে অনেকেই চেনেন না আপনারা আমার নাম শুনেছেন কিন্তু কেউ কিন্তু ডাইকে আনতে পারে না দাওয়াতকে বারবার যায় কিন্তু আনতে পারে না আমরা কিন্তু সুযোগকে ইঙ্গিত দিয়েছি আপনারা সবাই এসে বসছেন আমি কিন্তু আনন্দ একদিক দেখলাম আজকে কি বলবো আবেগ আপ্লুত আমার ভাষা আসছে না আমি শুধু এখানে নয় আমি যে কি কত সক্ষম হয়েছে আমি যদি যাই আমি যাই নাই কোনদিন আমি আমার জীবনে প্রথম কুষ্টিয়াতে গেছি যে সম্মান আমি আমার আমরা আমাদেরকে তারা দিয়েছে ছোট্ট পরিসরে তাদেরকে আমরা বলছি একজন দুইজন করে সেইখানে প্রায় 800 জন সেখানে উপস্থিত ছিল 800 দিন পুরা ফরিদপুর গেলাম পরের দিন একই অবস্থা গেলাম ওই যে মমিন সিং গেলাম দেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছে নরসিংদী গেছি আবার গতকাল কক্সবাজার যাইনি বলে আপনি এত ঘুরতে সারা বাংলাদেশ প্রত্যেকটা জায়গাতে যাব এবং প্রত্যেক 164টি জেলায় 125টা আপনার স্পটে আমরা যাব কেন যাব ব্যবসার জন্য সেটা না সেখানে যাব পপুলেবির সবাই দেখি পপুলেবির পপুলেবির আমাকে দেখতে চায় পপুলেবির মানে যে বই পড়ছে আসো দেখছি প্রত্যেকে পড়ছে সেই জন্য নামটার জন্য আসে পপুলেবির যায় নাই অনেকে মনে করি পপুলেবির তো নাই নাই ওই পপুলেবির মালিক নাই আমার লোক গেলে বলে উনি কি আসেন নাকি আর কি বলে আসে সেই জানাটা দিতে যাচ্ছি ব্যবসার জন্য না ব্যবসার জন্য না ব্যবসা করেছি ব্যবসা করেছি এবং এই টাকা মানুষের জন্য খরচ করেছি আমার মন হয় এই টাকা এইভাবে কেউ অকাতরে খরচ করে না আমার আনন্দ লাগে আমার ভালো লাগে শিক্ষা না শুধু সমস্ত ক্ষেত্রে সামাজিক কর্মকাণ্ড আমি অনেক খরচ করেছি সব ক্ষেত্রে খরচ করেছি আমি আপনাদের বলি আমার টাকা না হলে চলো একজন মানুষ কত লাগে আর কতদিনই বাঁচবো সুতরাং আমি
যদি হয় আমি এটা মানুষের জন্য কল্যাণে খরচ করব, এই টাকা খরচ করে শিক্ষা খাতে খরচ করব, আপনাদের জন্য আমি খরচ করব, সেইটাই জানাই দিচ্ছি আপনাদেরকে, আমি সেই জন্য ঘুরতেছি। আর আরেকটা জিনিস, বর্তমান করোনার কারণে, বর্তমান করোনার দুই বছর তিন বছর আজকে কিন্তু শিক্ষার অবস্থা খুবই খারাপ, যে যতই পড়ি না কেন। আজকে যারা আছে দুই তিন বছর আড়াই বছর নাই, আর যেহেতু পয়সা থাকতে থাকতে শিক্ষার্থীরা শিক্ষকরাও আজকে কিন্তু তার দুই বছর আর নেমে গেছে পিছনের দিকে। তারা আমার মনে হয় যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তার সপ্তম শ্রেণীর জ্ঞানটাও তাদের নাই, সেইটাও আমার সামনে রাখতে হবে। কিভাবে আমরা সেই তাদের অভাবটা পূরণ করবো সেটা আমরাই করতে হবে, যেহেতু আমরা শিক্ষক, আমরা শিক্ষা কারিগর, সুতরাং কেউ করবে না। এখানে যে কথাটা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু কে করবে, একমাত্র শিক্ষকরা, সরকারের প্রয়োজন আছে শিক্ষকরা, আমরা চেষ্টা করব, কিন্তু সরকার সেই জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, আমাদের মনের দিকে তাকাইতে হবে। আমাদের মনের অবস্থা ভালো আমরা দশ উৎসাহ নিয়ে সামনে আগে যাব, মনের অবস্থা খারাপ আরো জানলে আমরা শিক্ষা দিতে আমরা চাবো না, সরকারের পাশাপাশি আসতে হবে। আর আরেকটা জিনিস, মানুষের ইচ্ছা, মানুষ যেটা সব কাজ একজন মানুষ দ্বারা সম্ভব না, যে যে কাজ করবে ধরবে প্রত্যেকটা ক্ষেত্রে সে সফল হবে যদি সে আন্তরিকতার সাথে কাজটা সে করে। আপনি যে জিনিসটি আমার জীবনে কৃষি কাজ থেকে ধরে অনেক কাজ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সফল, রাজনীতিতে আমি সফল, আমার এখানে কি হবে জানি না, আমি যদি আল্লাহ নির্বাচন করা আমার মন হয় এক সত্যি কোনো ভোট শুকবে কিনা, এরকম অবস্থা, তাইলে এই ক্ষেত্রে আমি সফল। আর গেলে আরেকজন গেলে কি হবে আমি জানি না, আমি কোনোদিন অন্যায় করি নাই, মানুষকে ঠকা নেই, মানুষকে ধোকা দেই নাই, মানুষের উপকারের জন্য কিছু না কিছু করছি আমি, সমাজ সামাজিক ক্ষেত্রে আজকে হোমনা মেঘনা তিতাস বাইশ মসজিদ মাদ্রাসা, আমার এমন কোন মসজিদ মাদ্রাসা নাই আল্লাহ করেছে, বাইশ বার তেইশ বার পর্যন্ত আমি আমার অনুদান রয়ে গেছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পর্যন্ত আমি যেখানে যেটা সে জানে না আমি করার চেষ্টা করেছি। শিক্ষাক্ষেত্রে এই বিয়ে সাদি মানুষকে কোনোদিন আমি ফিরাই নাই, করছে আল্লাহ করছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমি একজন শিক্ষক হিসেবে আজকে এই করতে সক্ষম হয়েছি, শিক্ষক শিক্ষকরা পারে না, শিক্ষকরা ইচ্ছা করলে পারে, আমি পারছি, এরই দৃষ্টান্ত। আজকে শিক্ষক এই যে আমি করেছি, কে করছে একজন শিক্ষক, এটা শিক্ষকদের সকল শিক্ষকদের একটা অহংকার গর্ব, এই জিনিসটা সারা বাংলাদেশে আমি জানাই দিছি শিক্ষকরা পারে। আজকে যে আমি কিন্তু আসলে গণিতের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাশ করছি গণিতে, অনেকে জানে না ইংলিশ, অনেক বলে ইংলিশটি, উনি বলছে ইংলিশটি, আর ইংলিশটি আমি যখন অষ্টাশি সালে বন্যার সময় আমি কিন্তু আপনার কোম্পানি কলেজে ছিলাম, আপনার হয়তো জানেন, সেখানে থাকতাম একা করে, অষ্টাশি সালে বন্যার সময় সেইখানে মাসাদ বইটা প্রথম এসএসসি বইটা আমি বাংলা রচনা আমি লিখি, সাথে সাথে ইন্টারমিডিয়েট রচনা লিখি, এক বছরের মধ্যে অন্যান্য ইংলিশ আমি বের করে ফেলছি, দুই বছরের মধ্যে সবগুলি দেখি আমার বই ছাড়া চলে না, যেখানে যায় সেখানে এই বই ব্যাপারটা কি আমার উৎসাহ হয়েছে, এতটা বুঝি নাই। একদিন এর বলছিলাম যে দেখো আমার কাছে কিন্তু এত টাকা আছে, এত বিশ বলে আমার মনে হয় না, আমার আছে তো, না 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 যদি এতটা থাকে তাহলে এইভাবে তোমার দিন যায়, আমার দিন যায় মানে কি এইভাবে নিশ্চয় কানকার অফিসে আছে, বেশি দিন লাগে না আসতে, এরপরে সারা বাংলাদেশ সয়লাও হয়ে গেছে। আমি কিন্তু প্রথম লিখছি এসএসসি এসএসসি এই দুই ক্লাসে আর্টস কমার্স আমি না দেখলে কোনো বই চলছে না সারা বাংলাদেশ, এরপরে থেকে স্কুল আস্তে আস্তে নাইনে, এরপরে গেছে আস্তে আস্তে নিচের দিকে, এরপরে এই বিগত কয়েক বছরে এটা অনেক দূরে সরে পড়ছে, কেন সরে পড়ছে অনেকে প্রশ্ন, কেন আজকে এই অবস্থা নাই কেন, পপুলার নাই কেন। আমি কলেজ করেছি আপনারা জানেন, সেই কলেজে আমি কই আমি হোম না এটা করছি মুরাদনগর, মুরাদনগরে করছি আমি, সেই মুরাদনগরে সেইখানে একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমি করছি, এইরকম হইতে হবে এটা আমি করব, সেই পণ্যের স্বপ্ন নিয়ে আমি কাজ করেছি। সেইখানে কিন্তু সাত ছয় বছরে গ্রেডিং সিস্টেমের পূর্বে অর্থাৎ দুই হাজার দুই পর্যন্ত সেখানে আমি সাতাশি জন কুমিল্লা বোর্ডে স্ট্যান্ড করে সক্ষম হয়েছি, এত বড় কৃতিত্ব আর নাই, তাইলে আমার কি আনন্দ লাগবে না, কিসের বইয়ের লেখা কি আর কি, সেই দিকে আমি ঝুঁকে পড়ছি। এখানে কাদেরকে করছি, আপনার ছেলে মেয়েটাও ভালো ছেলেটা দিবেন না, যারা নাকি যা নাকি খারাপ উপায় নেই তারাই গেছে, এই সাতাশি দিনের মধ্যে
আপনি 13 জন ছেলে মেয়ে এক বছর দুই বছর বা তিন বছর মিস করে আসছে, অর্থাৎ দুইবার ফেল করছে, এরকম অবস্থাও আছে। এবং প্রত্যেকটাকে আমি স্ট্যান্ড করিতে সক্ষম হয়েছি। আজকে আমি এই গৌরাঙ্গ দেবনাথের কথা আমার আলামীর সাহেব আমার জেনারেল ম্যানেজার বলছে, এই গৌরাঙ্গ দেবনাথ সে ফেল করে আসছে তিন বছর তার লস। আরেকটা ছিল মনিরুজ্জামান সরকার, সে সায়েন্সের থেকে 756 নম্বর পেয়েছিল। আরেকটা ছিল নাসরিন আক্তার, সে রামচন্দ্র গাজের থেকে সে 672 নম্বর পেয়েছিল। এর তার তিনজনকে আমি পড়াচ্ছিলাম। এই কবিরাম মায়ের সেখানে উপজেলা চেয়ারম্যান সেখানে বসা ছিল, আমি ইংরেজি পড়াইতেছি তাদেরকে। শেষে যাওয়ার পরে বললো কি, আমার মেয়ে যাও ছিল যে আমেরিকা থাকে, এরা বললো কি যে এ নাকি ইয়া করবে, তারা তুমি বলো যে স্ট্যান্ড করবে, স্ট্যান্ড করবে, আমি তারা অবশ্যই করবে। কি ব্যাপার, বিশ্বাস হয় না, হবে হবে, দেখ হবে কেমনে, ইংরেজি ইংরেজিতে পারে না, আমি ইংরেজি পারতো তাহলে আমি পড়াইতাম, আমি ইংরেজি সাবজেক্টটা না, সবাই মেনে মেশে যে অন্তত এইগুলি পার করে দেয় তার অবশ্যই করবে। যখন রেজাল্ট হবে আইও টিভির সামনে, চারটের সময় টিভির সামনে প্রথম হয় মানবিক থেকে বলছে যে প্রথম কুমিল্লাপুরে প্রথম স্থান করেছে জয়েন্ট ট্রেনি রায়, তার প্রাপ্ত নাম 800 পাইছি অধ্যাপক মজিদ কলেজ থেকে, সে পেয়েছিল 806 আপনার শালগুড়ি স্কুল থেকে এসেছে। এরপরে দুই নম্বর আরেকজনে বলছে আর মামুন সরকার, সে তৃতীয় স্থান। তারপরে বাণিজ্যে গেল, বাণিজ্যের মধ্যে প্রথম বললো যে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে প্রথম হয়েছে গৌরাঙ্গ দেবনাথ, দ্বিতীয় হয়েছে মনিরুজ্জামান সরকার, তৃতীয় হয়েছে নাসরিন আক্তার। এরপরে আমরা নয় রমেদের চিন থেকে আমরা পাঁচটা পেলে সায়েন্সে বছর ওই বছর সিক্স এবং সিক্সটিন্থ আর একটা হচ্ছে 18 16-17 এরমভাবে হয়েছে ওই বছর। তাহলে এই জিনিসটি আমি পারছি, ইচ্ছা করছি আমি পারছি, তখন বললাম সেই দিন থেকেই আমার কথাগুলি বিশ্বাস করে বলে না ঠিক হই, আসলে ঠিক হই, আমি পারছি, দৌড়ছি আমি পারছি। শুধু এইটা নয়, অনেক ইতিহাস অনেক ঘটনা যারে দর্শি সেখানে পার করে নিয়েছি। একটা ছেলেকে আমি কোম্পানি কলেজ যখন যাই 600 পাইছে 405 নম্বর আর্টসের থেকে, সে তাঁতের কাজ করতো, তাঁতের কাছে গেছে না, আমি নিয়ে গেলাম কোম্পানি আইও না ছাত্র তো নাই বাড়াইতে পারি, তার ইন্ডিয়া দিয়েছি আমি সায়েন্সের, সায়েন্সের দেওয়ার পরে সে তো পারে না, তাকে আমি পড়াইয়া তাকে 581 নম্বর পাইছে বিজ্ঞান থেকে 600 ফার্স্ট ডিভিশন। বলি নাই শুধু এইটা না, অসংখ্য। সুতরাং মানুষ পারে না এটা আমি বুঝি না, আমি এখন যদি পারি এখনো 12টা ও দেখে যে 12:30 একটা পর্যন্ত আমি লেখালেখি করি, আমি চ্যালেঞ্জ করছি সারা বাংলাদেশে আগের মতো। এই যে অসহায় যারা নাকি আজকে ঘুরতেছে, অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু বর্তমান সিলেবাসটাই জানে না, যান বিক্রি করিয়া, কারণ একবার সাধারণ যে সিলেবাস ছিল, স্বাভাবিকভাবে যে সিলেবাসটা ছিল সেটার পরে আসলে 100 নম্বর, অনেক পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে ইংরেজি বাংলার ক্ষেত্রে। এরপরে আসলো 50 নম্বরের সিলেবাস, আবার নতুন বর্ষে যারা নাকি এবার দশম শ্রেণী অর্থাৎ 2023 সালে পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদের জন্য আবার করছে, এমন উল্টপাল করছে। আসলে যারা করছে তারাও কিন্তু বুঝে না, এমন কতগুলো প্রশ্ন এরকম কতগুলো করছে। আমরা এনসিবি দু তিন দিন যাওয়ার পরে শেষ পর্যন্ত বললো যে না আসলে ঠিক হই আপনাদের কথা ঠিক, ঠিক সেভাবে ঘুরেই শেষ পর্যন্ত ওই একটা পরিবর্তন করে আপনি দিছি। যাও বর্তমান যে সিলেবাসটা অনেক জটিল করে ফেলছে আমরা জানি না, জানার চেষ্টা করি নেই বিভিন্ন কারণে। এখন আমি সিলেবাসটা আমরা দেখব, আমরা পড়বো, এবং ওই সিলেবাসের ভিত্তিতে আলোকে আমি বইগুলি আমরা করেছি, 23টা বই করেছি তিন গ্রুপের। আমার মনে হয় না কেউ ইনশাল্লাহ আল্লাহ রহমতে কেউ সেকেন্ড বানাইতে বাজারে বইয়ের তুলনায় বাড়াইতে পারবে না। উনি যে বলছে আপা যে বলছে যে সব কিছু দেওয়া আছে, এবং কি কোন শিক্ষকের কাছে না গেলেও চলবে, আমি জানি কিভাবে কি কাজ করতে হয়। যেমন আমার দোয়া করবি। আর এসে আরেকটা জিনিস, নিজের ইচ্ছা থাকতে হবে। এই যে আমার ফেরদৌস আমার প্রিন্সিপাল সাহেব বলছে আমি একটা স্কুলে প্রথম একটা স্কুলে ছিলাম তুলনপুর উচ্চ বিদ্যালয়ে, সেইখানে আমার 93 জন আমার চেইনের ছাত্র ছিল দশম শ্রেণীতে, সেই 93 জনের নাম আমার মনে হয় 1 মিনিট লাগবে তার রোল নম্বর সহ বাড়িঘর সহ সব 1 মিনিট। তাই আমার ছাত্র মানুষ হবে না, কার ছাত্র মানুষ হবে? আমার কলেজে এই যে নাম্বার গুলি বলছি না, যত ছেলে মেয়ে গেছে একবার খালি শুনছি ভর্তি হয়েছে, কত নম্বর পাইছ, কোথার থেকে পাস করছো,
এই নাম্বার বলতে পারি, আমি যে নাম্বারই না বলতে পারি তার চেয়ে কোন ওজনের তাকে কত টাকা নিতে হবে, কোন অবস্থান আছে তাই কি করে জানবো, সেটা আমাদের জানতে হবে। আমরা জানতে অনেকে শিক্ষকরা এই সম্পর্কে জানে না। হেডমাস্টার যদি বলি আপনার স্কুলে কতজন ছাত্র, সেই হেডমাস্টার বলতে পারে না। অনেক শিক্ষক আছে, যেমন আমাদের দাউদকান্দি স্কুলে প্রধান শিক্ষক আছে, সম্মানিত প্রধান শিক্ষক, ওই দিন গেছে বই নিয়ে গত পরশু দিন, সেখানে যাওয়ার পরে উনি ক্লাসে গেছে না। আরে এমন না, ছোট স্কুলে হেডমাস্টার তো অনেক সময় ক্লাসে দেয় না, আমার আমার কলেজের প্রিন্সিপালে যায় না, আমি কিন্তু ক্লাস করেছি, আমি সব ক্লাস করেছি, আমার কলেজে যখন ছিলাম উৎসাহ দিয়েছি। সুতরাং প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক যখন ভালো হবে, মাথা যখন ভালো হবে, সব কিছু ভালো হবে, পরিচয়টা ভালো হবে। আমরা চাই এই এলাকা আগের থেকে ডেভিড দেয়ার ব্রহ্মপুর গুরিচন চান্দির এইগুলো আগের থেকে শিক্ষিত, মুরাদনগর সহ আসলে আমরা সেই ইয়ারা ধরে রাখবো। এই কারণ মানুষ বলে এই যে পুষ্টে গেছি, কুমিল্লা শিক্ষিত বেশি, অনেক চাকরি করে বেশি, সেই অহংকার আমাদের থাকে আর অতীতের যে কর্মটা এটা আমাদের থাকে, আমরাই চেষ্টা করবো, কেউ করবে না। কারণ আমাদের যে দরদ, আমরা শিক্ষার কারিগর, আমরা মানুষ গড়ের কারিগর, এই জিনিসটা করলে আমি আমরাই করবো, আর কেউ করবে না। সরকার করবে যখন আমরা চাই, আমাদেরকে দেবে। আপনার যে কথাটা বলছেন, সরকার আমাদের কি করবে, কি দিবে, আমরা পরিবেশ দিতে হবে, আমাদের বুঝতে হবে আমাদের মনের অবস্থাটা, সে অভাবটা পূরণ করতে হবে। সেটা তো হয়তো জানি এই মুহূর্তে কি অবস্থা, হয়তো অবশ্যই হবে, যেখানে নাকি এতগুলো প্রাইমারি স্কুল, তিনটা হয়তো, তিনটা প্রাইমারি স্কুলকে আজকে এই আওয়ামী সরকারি জাতীয়করণ করতে সক্ষম হয়েছে, তাহলে আজকে মাধ্যমিক স্কুলে ভালো বেতন দিচ্ছে, একটু একটু আরেকটু করলে কিন্তু সব জাতীয়করণ হয়ে যাক, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস হচ্ছে এই জিনিসগুলো হবে, তবে না কানলে কেউ কিছু করে না, কানতে হবে। যাও এখন এই মুহূর্তে আমি বলবো না, কান্নাকাটি যান এই মুহূর্তে বল, তা আমরা আগায় যান। আর আমি জানি না এমপি হব সেটা আমার কোনোদিন আমার স্বপ্ন না, আমার ইচ্ছা না। গত টার্মে হোম নাম মেঘনাথ সারা বাংলাদেশ মানুষ আমার জন্য কানছে, আপনারও শুনলে হয়তো আফসোস করছেন, আফসোস করছেন, সবাই কানছে, কিন্তু আমি হারছি, আমি হারছি, আমি সফল মানুষ আমার জন্য কান্দে। তো এইবার আমার একটা আমি দেখতেছি মানুষের জন্য আমার মধ্যে কিছু একটা হওয়ার দরকার, যদি আল্লাহ আমাকে সুস্থ রেখে বাঁচায় মানুষের জন্য, মানুষের জন্য, অন্যের জন্য না, বড় একটা কথা না, অন্য অটোমেটিক হয়, রাস্তাঘাট নয়, আমি করব যদি সে জলদেবী থাকবে সেটা শিক্ষা নিয়া, শিক্ষা নিয়া, শিক্ষকদের জন্য শিক্ষা বিষয়কে নিয়ে আমার সেই জোরালো দাবি থাকবে, সেই জন্য আমি মনে করি অন্তত যাওয়া উচিত। বাকিটা আপনাদের শিক্ষক ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সেই ধরনের সহযোগিতা এবং দোয়া থাকবে, সেটা অবশ্যই করবেন, আমার চেষ্টা আমি করব এবং নমিশনে পাবো, এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার মনের জোর যে আমি এইখানে যদি নির্বাচন আল্লাহ করা, বাকিটা আল্লাহর ইচ্ছার উপর, আমি 90% ভোট পাইয়া ইনশাল্লাহ মানুষ দিবে, এটা আমি বিশ্বাস করি না। এখানে দল নাই, অন্য কোনো দল নাই, মজিচ্ছার বলতে মজিচ্ছার, মজিচ্ছার একটা ভোট দিয়ে দেবে হবে, উনি আমাদের কাছে ভোট ফানা, একটা বড় অন্তত ফানা আমার, হ্যাঁ আল্লাহ যেন দেয় এটা দিয়া মরতে পারি। গতকাল কোন একটা ইউনিয়নের বিএনপির সভাপতি আইসি, উনি আসে আমাকে কানে কানে বইলা গেল, স্যার আমরা বিএনপি করি ঠিক করি, কিন্তু আপনার বাইরে আমরা কেউ নাই, আমি কথা দিলাম আপনার পিছনে আমরা এবার কাজ করব এবং সবাই এক। আর আমি উনি দিকে আর যাচ্ছি না, আর বলেন স্যার, ভালো লাগে স্যার, বলেন স্যার, আমরা সময় ইয়া না স্যার। আচ্ছা যা, আসলে কিন্তু যে কথাটা ভুলে গেছি আমি, আপনার সবাই শিক্ষক, আমার পরিচয় অনেক পরিচয়, আমি কৃষকের সন্তান, আমি কৃষক পরিচয় দিলে ভুল হবে না, আমি শিক্ষক, আমি একজন ব্যবসায়ী, ছোট সময় থেকে অনেক ব্যবসা করছি, আমি ব্যবসায়ী, আমি সমাজসেবক, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ইত্যাদি, আসলে কিন্তু সব কিছু মিলে সব কিছু অন্য কোন পরিচয় দিই না, আমার একটা মাত্র পরিচয়, আজকে যার অনেক শিক্ষার কারিগর, শিক্ষা দিয়ে জাতিকে তৈরি করে, মানুষকে তৈরি করে, তাদের দলের আমি একজন, অর্থাৎ আমি একজন শিক্ষক, এটা আমার বড় অহংকার এবং বড় গর্ব, এটা আমার পরিচয়। আজকে আপনারা আমার বাড়িতে এসেছেন, আসলে
এই রৌদ্রের মধ্যে এইভাবে প্রত্যেক জায়গাতে নরসিংদী গেছি ভরে গেছে, কয় এমপি মন্ত্রী ডাকলো আমরা কিন্তু যাই না, যাই না। মোহাম্মদ সিং বলছে এমনি আমরা যাই না, আপনার ডাকে যেভাবে এসে পড়ছে আমি ডাকিও না। অর্থাৎ উনি আসছে, আমরা এই বই পড়ছি, আজকে আমার কাছে আমরা শুনবো কিছু, সেইটাই বড় কথা। আর হ্যাঁ, আর আমি কথা বাড়াবো না, একটা কথাই দোয়া, আমি আপনার জন্য দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে আমরা এরকম ব্যাপার কোনোদিন বসতে পারি কিনা জানি না, আর নাও থাকতে পারি, যদি কোনো ভুল করে থাকে দোয়া করবেন, মাফ করে দেবেন। আর আমি আবার কথা দিচ্ছি, এখানে শিক্ষার ব্যাপার সারা বাংলাদেশে বলছি, এটা করে যাবো আমি, প্রত্যেক জায়গা থেকে আমি মিটিং করবো। আজকে যে যেটা আসতেছে নতুন শিক্ষা শিক্ষাক্রম আসতেছে, হ্যাঁ শিক্ষানীতি আসতেছে, সেই শিক্ষানীতি এখন কিছু হয় নাই, এখন আমরা বলবো না এগুলি, কারণ কি এটা কিন্তু মাত্র শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে, এখানে সিক্সের এবং সেভেনের এখন পুরো অংশটা আসে নাই, তারা দেখতেছে, দেখার পরে এটাও অনেক কাজ হবে, কী কী নিয়ন্ত্রণ হবে সেটা পরে দেখা যাবে, আমরা কীভাবে কী করব। এখন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এখানে আছে, আপনারা ব্যবস্থা করবেন, আমার পক্ষ থেকে ব্যবস্থা করবেন, শিক্ষার সম্বন্ধে যে প্রশিক্ষণ দেওয়া লাগবে আগামী নতুন শিক্ষাক্রমের ক্ষেত্রে শিক্ষানীতির ক্ষেত্রে সেটা আমার, আমি আপনাদেরকে করে যাবো ইনশাল্লাহ, শিক্ষার জন্য অন্তত সুন্দর এলাকা শিক্ষা শিক্ষকরা দিতে পারে। আরেকটা অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, আমি অনেক কিছু করেছি এই কলেজে, তো এমনি হয়েছে না, আমি দুধ পর্যন্ত খাওয়াইছি, চিকিৎসা করছি, মাদ্রাস যেতে পর্যন্ত চিকিৎসা করে আনাইছি, অনেক কিছু করেছি, কয়েকশো বেঞ্চ লোহার ইয়ে দিয়ে, লোহার দিয়ে বেঞ্চ কি টেবিল টুবিল খাট টাট দিয়ে সমস্ত কিছু তৈরি করেছি, এমনি করিনি, অনেক কিছু করছি, সেটা এখনো করে যাবো। এবং কলেজটা আমি এখনো বলছি, আমি আবারও কলেজটা সে অবস্থা দেখতে চাই, আমি এখনো যেহেতু আছি, এখনো জীবিত আছি, এই এই কলেজটা আপনার দেখবে, আমরা সেইভাবে আবার সেই জায়গাতে নিয়ে যাচ্ছি, এখনো নিচে যায় নাই। আর অনেকেই ভালো ছাত্র থাকে বা গরিব ছাত্র থাকে, অসহায় পারতেছে না, তাই লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আপনাদের কাছে আমি অনুরোধ করবো ওই লেখার ছেলে মেয়েটার লেখাপড়া আপনারা বন্ধ করবেন না, যদি অপরাধ হয় আপনি মনে করেন আমার অধ্যক্ষ মহোদয় এখানে আছে, তাদের কাছে আপনারা পাঠাই দিবেন, আমার নামে পাঠাই দিবেন, তাকে এখান থেকে মানুষ করিয়া আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা পাঠাবো, আপনাদের কোনো পয়সা লাগবে না, বাকি সময়ের জন্য শিক্ষার ক্ষেত্রে আমি কিছু করিয়া দিতে পারি, সেটা আল্লাহ যেন করায় সেটা ইনশাল্লাহ দোয়া করবেন। আর একটা উচিলা আপনাদের সাথে দেখা হইল, অনেক গরম, অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে আসতে, ঠিক মতো আপনাদেরকে বস্তু দিতে পারছি না, নতুন একটা জায়গা আসলে আমি হঠাৎ করে আনতাম না, তারা তারিখ করে ফেলছে, তারিখ করে ফেলছে, আমি কিন্তু আবার নতুন করে এই এতদিন যা করছি এটা আমার নিজের ডিজাইন, নিজের চিন্তা ভাবনা, কিন্তু ইঞ্জিনিয়ার দিয়া আবার আবার ডিজাইনটা করাইছি, এই জিনিসটা আবার করবো, করার পরে সুন্দরভাবে সাজানোর পরে একজন শিক্ষক আসবে, শিক্ষকের বাড়িতে সে যদি একটা মনে করেন যে কি আনন্দের বিষয়, সেই জিনিসটা যিনি কিন্তু করছেন, আসলে এটা পারি না, এখন পরবর্তী আবারও সে দাওয়াত করে ইনশাল্লাহ যা খান জন্য আমি আবার আনবো, আপনি দেখবেন পুকুরটা আমি তো অনেক কিছু করবো, ওই জন্য আরও এই জমিগুলি নিয়ে খুব শিগগিরই করতে যাচ্ছি, এটা কিন্তু একটা আমার গর্ব না, এটা আপনাদের গর্ব, আমার সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের গর্ব, হ্যাঁ গর্ব। আমি 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 আমার পক্ষে দেখাইতে করছি না, আপনারা অভিষ্ট কষ্ট হয়েছে, আমি কিন্তু আপনার সেই সেইটার খেয়াল করতে পারি নাই, গরমের মধ্যে আপনাদেরকে আজকে আমার কথা আমার কথা না বাড়িয়ে আপনার সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।